আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, মানুষ কিভাবে বানরে রূপান্তরিত হইল? বর্তমানের বানর কি সেই রূপান্তরিত মানুষগুলো? বনি ইসরায়েলগণ কি ভুলের কারণে বানরে রূপান্তরিত হইল? মানুষ বানরে রূপান্তরিত হওয়ার সত্য ঘটনা সরাসরি হাদিস থেকে। প্রিয় দর্শক, হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় শনিবার দিনটি সাপ্তাহিক ইবাদতের জন্য নির্ধারিত ছিল। ওই দিনটিতে তাহাদের জন্য মৎস্য শিকার করা নিষিদ্ধ ছিল। ওই দিন হযরত দাউদ আলাইহিস সালাম সমুদ্রের তীরে বসিয়া সুমিষ্ট স্বরে জাবুর কিতাব পাঠ করিতেন, আর তাহা শুনিবার জন্য সমুদ্রের যাবতীয় মৎস্য এবং অন্যান্য জলচর জীবজন্তুসমূহ একেবারে তীরে আসিয়া তন্ময় হইয়া থাকিত। সে সময় কেহ তাহাদিগকে হাত দিয়ে ধরিলেও ওহারা এতটুক নড়াচড়া করিত না। এই কারণেই শনিবার দিন মৎস্য শিকার করা কঠোরভাবে নিষিদ্ধ ছিল। বনি ইসরায়েলের কিছু সংখ্যক লোক সমুদ্রের একেবারে তীরবর্তী এলাকায় বাস করিত। তাহারা মৎস্য শিকার করিয়া বিক্রয় করিত। শনিবার দিন মৎস্য শিকার করা নিষিদ্ধ ছিল বলিয়া তাহারা অনেকটা অস্বস্তি এবং অসুবিধা বোধ করিত। তজন্য তাহারা সমুদ্র হইতে কতকগুলি খাল কাটিয়া লইয়াছিল। হযরত দাউদ আলাইহিস সালামের জাবুর পাঠ করিবার সময়ে যে মৎস্যগুলি তীরে আসিত তাহার কিছু কিছু মৎস্য ওই সমস্ত খালের ভিতরে ঢুকিয়া পড়িত। অতপর বনি ইসরায়েলদের মৎস্য শিকারীগণ ওই সমস্ত মুখ বন্ধ করিয়া দিয়া মৎস্যগুলিকে আটকে রাখিত। উক্ত মৎস্য ব্যবসায়ী আটকানো মাছগুলিকে শিকার করিত। এইভাবে তাহারা বহু সংখ্যক মৎস্য ধরিত। তবে সমুদ্র তীরের বনি ইসরায়েলগণ সকলেই যে মৎস্য শিকার করিত তাহা নহে। উহার মধ্যে তিন শ্রেণীর লোক ছিল। এক শ্রেণীর ছিল যাহারা শনিবার দিন মৎস্য শিকার করিত না, আর দ্বিতীয় শ্রেণী ছিল তাহারা মৎস্য শিকার করিত, আর তৃতীয় শ্রেণী ছিল যাহারা ওই দিন মৎস্য শিকার করিত না ঠিকই, কিন্তু অন্যান্য মৎস্য শিকারীদের বাধাও দিত না। পবিত্র কোরআনের সূরা আরাফে বনি ইসরায়েলদের বানরে রূপান্তরিত হওয়ার ঘটনা উল্লেখিত রয়েছে। মৎস্য শিকারীদের মৎস্য শিকারের উপকৌশল সম্পর্কে আল্লাহ অজানা ছিলেন না, সুতরাং তিনি সেই দুষ্কৃতিকারীদের উপযুক্ত শাস্তি দিয়েছেন। এই সম্পর্কে আল্লাহ কোরআনে মজিদে ইরশাদ করিয়াছেন, যখন উহারা উহাদিগকে বুঝানো নিষিদ্ধ বিষয় বলিয়া গেল তখন আমি নিষিদ্ধ কাজে বাধা দানকারী দিককে বাঁচাইয়া দিলাম এবং পাপিষ্ট দিককে আদেশ অমান্য করার জন্য আজাবে পাকড়াও করিলাম। তাহার পরে যখন তাহারা নিষিদ্ধ কাজে অগ্রসর হইল তখন আমি আদেশ করিলাম, তোমরা লাঞ্ছিত বানরে পরিণত হইয়া যাও। অতপর দুষ্কৃতিকারী বনি ইসরায়েলগণ নর নারী সকলেই বানর হইয়া গেল। যাহারা অপকৌশল অবলম্বন করিয়া মৎস্য শিকার করিত তাহারাও যাহারা উহা দেখিয়াও নীরব থাকিত, অর্থাৎ দুষ্কৃতিকারী দিককে নিষেধ করিত না, সকলেই বানর হইল। কিন্তু যাহারা নিজেরা তো মাছ ধরিতই না, তাছাড়া যাহারা ধরিত তাহা দিককে ধরিতে নিষেধ করিত, তাহারা আল্লাহর এই গজব হইতে বাঁচিয়া গিয়াছিল। কেহ কেহ বলে যে বনি ইসরায়েলদের মধ্যে যে দলটি বানর হইয়াছিল বর্তমানকালের বানরগুলি সেই বানরগুলিরই বংশধর। এইরূপ ধারণা করা একেবারেই অসত্য। কেননা সত্য ঘটনা হইল যাহারা বানর হইয়াছিল তাহারা মাত্র দুই দিন পরে সকলেই মৃত্যুবরণ করিয়াছিল। সুতরাং বর্তমানের বানরের সহিত তাহাদের কোনো সম্পর্ক নাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। দেখা হচ্ছে কোনো নতুন এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।